রান্নাঘরে তেল একটি অন্যতম আনুষঙ্গিক দ্রব্য। নারকেল তেল থেকে শুরু করে জলপাই তেল, অলিভ অয়েল, ক্যানোলা, সূর্যমুখী, ভেজিটেবল অয়েল, অ্যাভোকেডো, তিলের তেল, রাইস ব্রান অয়েল, এরকম নানা তেলে ছেয়ে থাকে রান্নাঘরের দাগ। সেই সাথে কোন তেল ভালো আর কোন তেল খারাপ এ নিয়েও বিতর্কের শেষ নেই। আর তাই কোন তেল অপেক্ষাকৃত ভালো এবং কোনটির ব্যবহার বাদ দেওয়া উচিত সেটা নিয়ে জানার চেষ্টা করাই যেতে পারে। তেল সাধারণত বিভিন্ন রকমের বাদাম, বীজ, ফল, উদ্ভিদ কিংবা শস্যদানা থেকে পিষে, চেপে কিংবা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উৎপাদন করা হয়। আর এই তেলে তিন ধরনের ফ্যাট থাকে, এগুলো হচ্ছে স্যাচুরেটেড, মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড। রান্নার তেল নির্বাচনের সময় খেয়াল করতে হবে যে তেলটি নির্বাচন করা হচ্ছে সেটি কিভাবে প্রস্তুত করা হয়েছে, কারণ এর মাধ্যমে নির্ধারিত হয় যে ওই তেলটি কতটা স্বাস্থ্যসম্মত। ব্রিটিশ পুষ্টিবিদ কেরি টরেন্স বিবিসি গুড ফুডে এ বিষয়ে বিস্তারিত লিখেছেন। যেসব তেলের প্যাকেটে উল্লেখ থাকে যে ভার্জিন বা এক্সট্রা ভার্জিন, তার মানে হচ্ছে ওই তেলটি সর্বনিম্ন প্রক্রিয়াজাত করা হয়েছে এবং কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি। কোল্ড প্রেসড মানে হচ্ছে তেল উৎপাদনের সময় কোনো তাপ ব্যবহার করা হয়নি, যার কারণে পুষ্টিগুণ এবং অন্যান্য এনজাইম বিদ্যমান রয়েছে ওই তেলটিতে। সাধারণত অপরিশোধিত তেলে এসব বৈশিষ্ট্য থাকে। অন্যদিকে পরিশোধিত তেল মানে হচ্ছে সেটি রাসায়নিক ব্যবহার করে প্রক্রিয়াজাত করা হয়। এগুলো বেশ তাপ সহনশীল হয়, কারণ তেল উৎপাদনের প্রক্রিয়ায় এসব তেল পুষ্টিগুণ, এনজাইম এবং অন্যান্য উপাদান পুড়ে যায়। তার পরিবর্তে এগুলোতে রাসায়নিক উপাদান থাকে। জলপাইয়ের জুস থেকে অলিভ অয়েল তৈরি করা হয় এবং এই তেল বিভিন্ন স্বাস্থ্যগুণের জন্য বেশ জনপ্রিয়। এই তেল হৃদরোগ এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায় বলে মনে করেন ব্রিটিশ পুষ্টিবিদ কেরি টরেন্স। অলিভ অয়েল মনো আনস্যাচুরেটেড ফ্যাট, তার মানে হচ্ছে এটা মোটামুটি স্বাস্থ্যসম্মত ফ্যাট। রান্নার পরও এটা খুব বেশি পরিবর্তিত হয় না। অলিভ অয়েলে যে অলিক অ্যাসিড পাওয়া যায় তা বাতাসের অক্সিজেনের সাথে 50 গুণ কম বিক্রিয়া করে, সাথে ভিটামিন ই এর যোগানও পাওয়া সম্ভব। 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করার জন্য অলিভ অয়েল খুবই উপযোগী। তবে এক্ষেত্রে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাই সবচেয়ে ভালো। তবে আরও বেশি তাপমাত্রায় রান্না করার জন্য এবং খরচ কমানোর জন্য পরিশোধিত অলিভ অয়েলও ব্যবহার করা যায়। অনেকেরই অলিভ অয়েলের প্রতি অ্যালার্জি থাকতে পারে, তাই ব্যবহারের আগেই তা পরীক্ষা করে নিতে হবে। আর অবশ্যই অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না, কারণ এটি আসলে এক ধরনের ফ্যাট। অলিভ অয়েলের তুলনায় অর্ধেক মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট, উচ্চ মাত্রায় মনো আনস্যাচুরেটেড ফ্যাট, অলিক অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা 6 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে সরিষার তেলে। তবে সরিষার উৎপাদন, মারাই, মজুত এবং তেল উৎপাদনের প্রক্রিয়ার উপর এই তেলের গুণগত মান অনেকাংশেই নির্ভরশীল। তাপ ব্যবহার না করে যে তেল উৎপাদন করা হয় তার পুষ্টি উপাদান তুলনামূলক বেশি অক্ষত থাকে। উচ্চ তাপমাত্রায় রান্না করার জন্য এই তেল বিশেষ উপযোগী। অনেক বেশি পরিশোধিত বা প্রক্রিয়াজাত তেলের পুষ্টিগুণ কমে যায়। ওমেগা 6 উচ্চ তাপমাত্রায় থাকার কারণে বেশি পরিমাণে এই তেল ব্যবহার করলে প্রদাহের সৃষ্টি হতে পারে। সূর্যমুখী তেলে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা খুব কম থাকে। এতে সাধারণত পলি আনস্যাচুরেটেড ফ্যাট, লিনোলিক অ্যাসিড বা উচ্চ মাত্রার মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং অলিক অ্যাসিড বেশি থাকে। যে সূর্যমুখী তেলে অলিক অ্যাসিডের মাত্রাটা বেশি সেটি রান্নার জন্য বেশি উপযোগী। তবে এই তেলের একটি সমস্যা হচ্ছে এটি অলিভ, সরিষা কিংবা নারকেল তেলের তুলনায় ক্ষতিকারক অ্যালডিহাইডস বেশি উৎপন্ন করে। এজন্যই উচ্চ তাপমাত্রায় নয় বরং নিম্ন তাপে রান্নার জন্য উপযোগী এই তেল, বলছেন ব্রিটিশ পুষ্টিবিদ কেরি টরেন্স।
নারকেল তেল বলা হলেও এটা আসলে ফ্যাট, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে একটু বেশি তাপে তরলে পরিণত হয়। মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড উচ্চ মাত্রায় থাকার কারণে সম্প্রতি এটি বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এতে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকে। ভাজা পোড়া বা দীর্ঘক্ষণ রান্না করতে গেলে এটি পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনের মতো ক্ষতিকর উপাদান উৎপন্ন করতে পারে। ভার্জিন বা সর্বনিম্ন প্রক্রিয়াজাত করা হয়েছে এমন নারকেল তেলই ব্যবহার করা উচিত, কারণ এতে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন ই এবং ফাইটোনিউট্রিয়েন্টস থাকে। ডায়েটের জন্য নারকেল তেলকে ভালো বলে মনে করেন পুষ্টিবিদ মিস কেরি। সম্প্রতি বছরগুলোতে নারকেল তেলকে বলা হচ্ছে সুপারফুড। একে সুপারফুড বলার কারণ হচ্ছে এটি শরীরে ফ্যাট হিসেবে জমা থাকে না, বরং শক্তি হিসেবে খরচ হয়ে যায়। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ কারিন মিশেলস নারকেল তেলকে খাঁটি বিষ বলে উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা বিভাগ NHS এর তথ্য অনুযায়ী নারীদের জন্য দিনে 20 গ্রামের বেশি এবং পুরুষদের জন্য দিনে 30 গ্রামের বেশি স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করাটা ক্ষতিকর। এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে বলে সতর্ক করা হয়। চীনাবাদাম তেল মৃদু স্বাদ যুক্ত হয়। এতে 50% মনোয়ান স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং অলিক অ্যাসিড থাকে। এছাড়া অপরিশোধিত বাদাম তেলে ভিটামিন ই থাকে। বাদাম তেলে প্রায় 30% পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। তার মানে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে রান্নার জন্য এই তেল উপযোগী নয়, কারণ এতে ক্ষতিকর রাসায়নিক বিক্রিয়ার সম্ভাবনা থাকে। তবে হালকা বাদামের স্বাদ এবং উচ্চ তাপে রান্নার উপযোগী বলে এতে ভাজা পোড়া করা যায়। অ্যাভোকেডো থেকে এই তেল উৎপাদন করা হয়, যা অনেকটা অলিভ অয়েলের মতোই। এতে প্রচুর পরিমাণে মনোয়ান স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, বিশেষ করে অলিক অ্যাসিড, যা উচ্চ তাপমাত্রায়ও ভাঙে না। বেশ কিছু গবেষণা বলছে এই তেলের স্বাস্থ্যগত সুবিধার তথ্য পাওয়া গেছে, বিশেষ করে হৃদরোগ প্রতিরোধে এই তেল উপকারী। পরিশোধিত কিংবা অপরিশোধিত দুই ধরনের তেলই রান্নার জন্য বিশেষ উপযোগী। যদিও অ্যাভোকেডো তেল ভাজা, ভুনা, রোস্ট সব কিছুর জন্য উপযোগী, কিন্তু এটি খুবই ব্যয়বহুল, তাই প্রতিদিনের রান্নায় এটি ব্যবহার করাটা কঠিন। রাইস ব্র্যান অয়েল তৈরি করা হয় ধানের তুষ থেকে। জাপান, ভারত এবং চীনে এটি রান্নার তেল হিসেবে ব্যাপক ব্যবহৃত হয়। এই তেলে স্বাস্থ্যসম্মত ফ্যাট এবং অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 1 টেবিল চামচ তেলে 120 ক্যালোরি এবং 14 গ্রাম ফ্যাট থাকে। সরিষা এবং অলিভ অয়েলের মতোই এই তেলে হৃদরোগের জন্য উপকারী আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। এছাড়া ভিটামিন ই, কে, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে, জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ইনস্টিটিউট। এক গবেষণায় দেখা গেছে এই তেল শরীরে ব্যাড কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। রাইস ব্র্যান অয়েল যেহেতু রক্তচাপ কমাতে সাহায্য করে, তাই এটি ব্যবহার শুরুর আগে যারা লো ব্লাড প্রেশারে ভুগছে তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে যে তেলই ব্যবহার করা হোক না কেন, কত সময় ধরে এবং কত তাপমাত্রায় রান্না করা হচ্ছে সেটি খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি সেটি ঠান্ডা, শুকনো এবং সূর্যের সরাসরি আলো থেকে দূরে রাখতে হবে। প্লাস্টিকের বোতলের চেয়ে কাচের বোতলে রাখা ভালো। কম পরিমাণে তেল কিনতে হবে যাতে বেশি দিন না থাকে, এবং একই তেল বারবার ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। এ ধরনের নানা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে বিবিসি বাংলার সাথে থাকুন।